বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা আস্তা মুরগি দিয়ে একটা বিরিয়ানি তৈরি করব, যেটাকে আমরা রাজকীয় বিরিয়ানি বলবো। তো আমি বিরিয়ানি করার জন্য একটা আস্তা মুরগি নিয়েছি অনেকগুলো ফ্রেশ কুচি করে নিয়েছি। ফ্রেশের পরিমাণটা একটু বেশি লাগবে, তাই আমি একটু বেশি দেওয়া করে ফ্রেশ কুচি করে নিয়েছি। নিয়েছি এখানে অনেক আইটেমের মশলা নিচ্ছি, জিরা, দারচিনি, এলাচ, লং এলাচ, তারপর অনেক আইটেমের মশলা নিচ্ছি। এগুলো সবগুলো আমি ফেস্ট করে নিব। আস্তা নিচ্ছি, এখন আস্তা দেখাচ্ছি, কিছুক্ষণ পরে ফেস্ট করে নিব। নিয়েছি আমি আদা বাটা, নিয়েছি আমি রসুন বাটা, রসুন বাটা নিয়েছি আমি। আমি টক দুধ নিচ্ছি, আমি দুই আইটেমের মরিচ নিচ্ছি, একটা কাঁচা মরিচ নিয়েছি, একটা শুকনো মরিচ নিয়েছি, গুঁড়ো, তেজপাতা নিয়ে এলাম তিন চারটা, ছোট্ট একটা শুকনো চামচ করে এক চামচ সয়া সস নিলাম। তারপর আমি রান্নাটা ঘি দিয়ে করবো, আমাদের ঘিটা ফ্রিজে ছিল তাই জমা বসে গেছে, আমি ঘি দিয়ে রান্নাটা করবো, একটা ঘি নিয়েছি। চলুন আমরা এখন মুরগিটা একটু কেচে নিই। তো মুরগিটা আমি একটু হালকা করে কেটে রাখবো, নিব এইভাবে একটু কেটে নিলে ভিতরে যে মশলাগুলো, আস্তা মুরগি যখন মশলাগুলি যাবে আমি সেজন্য একটু কেটে নিচ্ছি। এভাবে একটু একদম হাড় পর্যন্ত বাজিয়ে বাজিয়ে কেটে নিতে হবে। আমি মুরগিটাকে একদম হাড় পর্যন্ত বেজে বেজে একদম হাড় পর্যন্ত বেজে কেটে নিচ্ছি, সেক্ষেত্রে ভাজাও ভালো হবে, মশলাগুলো খুব ভালোভাবে যাবে। মুরগির পা দুটা একটু সুতা দিয়ে বেঁধে রেখেছি, না হয় মুরগিটা ভাজার সময় পাগুলি মেলে যাবে। আমার কাটা হয়ে গেছে, মুরগিটা এখন আমি একটু লবণ দিয়ে মুরগিটা একটু মেখে নিব, লবণ দিব। মুরগিটা আমি একদম গলা টলা মাথাটা পর্যন্ত রেখেছি, আমি একটু হালকা গুঁড়ি মরিচ দিব, গুঁড়ো মরিচের গুঁড়ো দিব। এটা যখন ভাজবো, যখন আমি ভেজে নিব, তখন এই মরিচের ঝালটা কিন্তু একেবারেই চলে যাবে, মরিচের ঝালটা কিন্তু কখনই থাকে না, একেবারে চলে যায়। আমার মাছ হয়ে গেছে, 4-5 মিনিটের জন্য রাখবো। এখানে আমি একটু লেবু রস অ্যাড করবো, কারণ একটু লেবুর রস দিলে মুরগিটা খুব সহজে সিদ্ধ হবে। লেবু নিয়েছি, লেবুর রস একটু সামান্য লেবুর রস অ্যাড করবো। লেবুটা যখন রসটা যখন দিব আমরা, তখন মাংসটা একেবারে কিছুক্ষণের মধ্যে মাংসটা যে লতালতা, ওই মাংসটা থাকবে না, একদম সফট নরম হয়ে যাবে, তাই আমরা লেবুর রসটা দিচ্ছি। অনেকে তেঁতুলের রসও দিতে পারেন চাইলে। আমার ভিডিওটা একটু লম্বা হবে, একটু ধৈর্য সহকারে আপনারা একটু দেখবেন, কারণ এই মুরগির আমি এখন ভাজতে যাবো। চলো আমরা ভেজে নিই। প্রথমে আমি একটা ফ্যান নিচ্ছি, ফ্যানটা আমি বসালাম, একটু চুলার জালটা ধরে নিচ্ছি। মাংসটা ভাজার জন্য আমি 5 মিনিটের জন্য অপেক্ষা করেছি, 5 মিনিট রাখলাম। এখন মাংসটা আমি ভেজে নিব, ফ্যানটা গরম হয়ে আসলো, আমি ফ্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু পরিমাণে বেশি দেওয়া লাগবে, যাতে মুরগিটা আস্তা রেখেছি, এই মুরগিটা ভাজার জন্য একটু তেলটা বেশি পরিমাণে বেশি দেওয়া লাগবে। তেলটা গরম হয়ে আসুক, তারপরে আমি মুরগিটা দিয়ে দেব। আস্তা মুরগি যখন ভাজতে নিব, যখন আমরা ভেজে নিব, তখন আস্তা মুরগি ভাজার সময় সবসময় একটু স্লোরে ভাজতে হবে, স্লোভাবে জালটা খুব আস্তে আস্তে দিয়ে তারপরে ভাজতে হবে, সেক্ষেত্রে মুরগিটা ভিতরে খুব সুন্দর করে ভাজা হবে। মুরগিটা একটু ভালোভাবে হওয়ার জন্য আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এক ফিট ভালো করে হওয়ার পরে উঠে আমি আরেকটা ফিট উঠিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়।
দেখি মুভি টাইপের। আস্তে আস্তে খুব সাবধানে আমি আমার মুভিটাকে উল্টিয়ে দিব, খুব সাবধানে দুটা ফুলকে নিয়ে আস্তে উল্টিয়ে দিচ্ছি। সেটি মোটামুটি কিছুটা হয়ে আসছে, একটু ভালো করে হবে। আমি একবার উঠিয়ে দিলাম, আবার আরেকটু উঠিয়ে দিই, বিষয়টা একটু ধরে আসছে, ধরে রেখে মুখটাকে ভালো করে সিদ্ধ করে নিব। ভালো করে বাজে হয়ে গেছে, এখন মুরগিটা আমি নামিয়ে দিচ্ছি। আমি যে পাতিলটা পোলাও রান্না করবো আর একটা সসপ্যান নিয়েছি, এখন আমি ভাজা তেলগুলো দিয়ে দিব। ভাজা তেলগুলি দিয়ে দিচ্ছি, এর ভিতর আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, আমি সবগুলো পেঁয়াজ দিয়ে দেবো। সবগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো ভেজে আমি একটু লাল করে নিব। কিছুটা পেঁয়াজ আমি তেজপাতা করে রেখে দিব। আমি কিছুটা পেয়ে গেলে আমি খেয়ে রাখবো। বেশি উঠাবো না, হালকা কিছুটা উঠিয়ে নিব, আর লাগবে না। এখন দিয়েছি 2 চামচ পরিমাণ রসুন বাটা, 7 মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সমস্ত আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, একটু সামান্য ভেজে নিব। দিয়ে দিব তেজপাতা, 4 টুকরো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিব, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এখন সামান্য পরিমাণে একটু পানি দিব, এড করবো পানি। এরপর যে মশলাগুলি সবগুলি মশলা রেখেছি ওই সবগুলো মশলা টেস্ট করে নিচ্ছিলাম, সব মশলাগুলি দিয়ে দেবো আমি। আমি এখানে 2 ধরনের মরিচ রেখেছি, দোরন্ডা মরিচ এড করবো। আমি প্রথমে পুরো মরিচটা দিচ্ছি, লাল হবে। এবার আমি এক বাটি টক দই রেখেছি, টক দই করে সবগুলো টক দই দিয়ে দিলাম। কেউ চাইলে হালকা একটু চিনিও ব্যবহার করতে পারেন, আমি এক্ষেত্রে চিনি ব্যবহার এখন করবো না,
তিন টুকরা কাঁচামরিচ আমি ভেঙে দিলাম। এখন আমি এক চামচ সয়া সস দিচ্ছি, তো এখন আমি মুরগিটা দিয়ে দিব। সব মশলা দিয়ে আস্তে আস্তে মুরগিটা ভিতরে যাবে, ডাকটা দিয়ে আমি ঢেকে রাখবো। তিন চার মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। মুরগিটা এখন হয়ে গেছে, আমি মুরগিটা উঠিয়ে ফেলবো। কিছুটা মশলাও উঠে রাখবো মুরগিটা দুপুরে। মশলা কিছুটা উঠে এসে দেখছি মুরগির উপরে। এরপর যাই ও এরপর যেন পোলাও চালটা দিয়ে দিলাম। এক কেজি পরিমাণ পোলাও চাল নিয়েছি। একটু ভেজে নিব, পোলাও চালটা দিতে আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিব। পোলাও চালটা অনেক সুন্দর করে ভেজে নিব। পোলাও চাল যখন আপনি অনেক ভালোভাবে চালটা ভেজে নেবেন তখন রান্নাটা পোলাওটা একদম ভেজানো হবে। সেই জন্য ফেলার সময় পোলাও চালটা অনেক সুন্দর করে ভেজে নেওয়ার জন্য অনেকটাই আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এইভাবে মেঘে লেগে যেতে চাই, ভাজা হয়ে গেল। এক কেজি চাউলের সাথে আমি 2 কেজি পরিমাণ পানি দেবো। আমি মাথা ছাড়াই চা পানি দিতে পারি, কিন্তু আপনাকে বলার সুবিধাতে আমি মেতে আমি পানি দিয়ে দেবো। পোলাওটা পানি দেওয়ার আগে আমি পোলাওটা দিতে দেয় একটু বল বুটি আর অল্প কিছু গাজর নিয়েছি, এগুলো আমি একটু দিয়ে দিব। গাজরগুলো দিয়ে দিলাম। এরপর আমি একটু ভেজে নিব, ভাজাটা একদম ঝরঝর হয়ে গেছে, আমি একটু ভেজে নিব। আমি পোলাও পানিটা দিয়ে দেবো। পোলাও পানিটা আমি 1 কেজি চাল দিচ্ছি, এখন 1 কেজির সাথে 2 কেজি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি লবণ দিয়ে দিব। লবণটা সবসময় চেক করে দিবেন, কারণ প্রথমে আমি রান্নার সময় লবণ দিচ্ছি, এখন লবণটা দেখে আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি আরও 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, ভেঙ্গি দিব কাঁচামরিচগুলো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বোলো কাঁসা পর্যন্ত। বোলো কাঁসা পরে আমি মুরগিটা দেওয়ার জন্য নিব। বোলো কাঁসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখি পোলাওটার আমার কী অবস্থা। এখন মুরগিটা আমি দিয়ে দিব। মুরগিটা দিয়ে দেওয়ার জন্য পোলাওটা এইভাবে সরিয়ে নিতে হবে।
ওটা বসানোর জন্য পুরোটা সরিয়ে নিতে হবে। মুরগিটা দিয়ে দিচ্ছি, আমার মুরগি ছোট তাই সসপ্যানও ছোট নিচ্ছি, সসপ্যানটা একটু বড় হলে অনেক ভালো হয়। সবগুলি একদম প্লেট থেকে সবগুলি মশলা মুরগিটার উপর দিয়ে এইভাবে মুরগিটার উপর দিয়ে দিয়ে দেবো। ওটা আমার তিনবার দুই বাঘের মতো হয়ে আসছে, এটা দিয়ে এখন আমি হালকা একটু বাফে রাখবো। এবার আমি আরও দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে রাখবো, মিনিমাম 5 মিনিটের মতো রাখবো, রাখার পর ফুলগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখি আমার বিরিয়ানিটা হয়ে গেল, যে বিরিয়ানিটা হয়ে গেছে নিচে একদম ঝরঝরে হয়ে গেছে, সিদ্ধ পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে উঠিয়ে নিব, উঠিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা সাজানোর জন্য ফ্রেঞ্চ ভাজা রেখেছি, এখন ফ্রেঞ্চ ভাজাগুলো সবগুলো শুকিয়ে দিয়ে দিব। এটাকে সাজানোর জন্য আমার বাসায় খাওয়ার মতো আসলে লোক কম, তাই আমি দুইটা ডিম সিদ্ধ করেছি, একটা ডিম এটা সাজানোর জন্য আমি দুইটা ডিম সিদ্ধ করেছি। আর আলু একদম এইরকম করে ভেজে নিচ্ছি, এটা পরিবেশন করলে কিছু পরিবেশন ডেকোরেশন সুন্দর করে করলে দেখতেও ভালো লাগে। শসা নিয়েছি, টমেটো নিয়েছি, এক পিস এক পিস করে শসা দিয়ে দিব। আমার তৈরি হয়ে গেল আস্ত মুরগির বিরিয়ানি, আমি একটু ডেকোরেশন করছি, সুন্দর করে একটু ডেকোরেশন করছি। আসলে একটা মুরগি দিয়ে করেছি, আমার বাসায় খাওয়ার লোকজন একেবারেই কম, এই জন্য একটা মুরগি দিয়ে করে রেখেছি। দেখতে অনেক সুন্দর হচ্ছে, ডেকোরেশনটা আমি আমার ছেলে মিলিয়ে করছি, আমরা খাওয়ার লোকজন হয়েছে 3-4 জন, এই জন্য একটা মুরগি দিয়ে করলাম। তো আশা করি সবাই যদি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।